ইউজুয়ালি মানে আমাদের এটা তো খুব ছ্যাবলা শো, আমরা সবসময় একটা কিছু পাঁচ লাইন দিয়ে হিউমার দিয়ে মজা দিয়ে শুরু করি, কিন্তু আজকে যেহেতু যে বিষয়টা নিয়ে আড্ডাটা শুরু হবে সেই বিষয়টার মধ্যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, ফলত আমরা টিপিক্যাল ছ্যাবলামিটা করবো না। এবং অবেলায় আড্ডার একেবারে শুরুতে আমার 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 সঙ্গে যে যে সমস্ত সুন্দরী যে 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 সুন্দরী মহিলা রয়েছেন ওনাকে বললেই আমার কথা এবং শব্দ সবকে ওখানে গুলিয়ে যায়, এবং যে দুজন পুরুষ রয়েছেন তাদের জন্য আমার যে প্রথম প্রশ্নটা থাকবে, স্পেশালি আমার ডান পাশের পুরুষ মানুষটির জন্য, তোর জন্য একটাই প্রশ্ন। এই যে ছবিটা তুই বানাচ্ছিস, আজকে পোস্টমাস্টার এন্টায়ার টিম রয়েছে আমাদের সঙ্গে, এই যে ধর তুই ছবিটা বানাচ্ছিস, এই ছবিটা বানানোর পিছনে সোশ্যাল রেলেভেন্সটা কি ছিল, যে এখন যে পোস্টমাস্টারদের সময় চলে যাচ্ছে, দিনের পর দিন পোস্টমাস্টারের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না, লোকজন চাকরি পাচ্ছে না, সেই সোশ্যাল রেলেভেন্স থেকে কি ছবিটা বানানোর প্ল্যান করেছিলি, যে টেট সমস্যার মতো পোস্টমাস্টারের সমস্যা? না, এখনকার যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে, মানে সেগুলো যেহেতু ঘটছে, তো অ্যাকচুয়ালি তাহলে ফিল্মটা তো অনেকটা রেলিভেন্ট হবে, যে সবাই এই পোস্ট অফিসে চাকরি ফাকরি দিচ্ছে, তো তাহলে সেটা থেকে আমাদের একটা, ওটা অ্যাকচুয়ালি প্রমোশনের দিকে মাথায় রেখেছি, প্রমোশনের সময় খুব একটা খাটনি হতো। মনে হয় এর থেকে হোয়াটসঅ্যাপ মাস্টার করলে বেশি ভালো হতো, ফেসবুক মাস্টার করলে বেশি ভালো হতো, তাহলে তো ছবিটাই হতো না। আসলে সেই সময় এগুলো অতটা ছিল না বলে রবি ঠাকুর লিখে যেতে পারে। এবারে রবি ঠাকুর যে গল্পটা লিখেছিলেন পোস্টমাস্টার, সেটারই একটা সংযোজনায় এই ছবিটা বানানো হয়েছে। এটার গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার যেরকম আছে, এখানে কিন্তু একটা নতুন গল্পের আঙ্গিকও আছে। কারণ পোস্টমাস্টার গল্পটা মোটামুটি সব স্কুলেরই সিলেবাসেতে থাকে, সবাই নিজের ছাত্র জীবনে পোস্টমাস্টার পড়েছে, তো গল্পটা তো সবার জানা, গল্প ভাব সম্প্রসারণ শর্ট প্রশ্ন সমস্ত কিছু জানা, আর সত্যজিৎ রায় পোস্টমাস্টার বানিয়ে গেছে, তো সিনেমার আঙ্গিকেও পোস্টমাস্টার একবার দেখা হয়ে গেছে, তো মানুষের কাছে নতুন এটা কি যাচ্ছে, গল্পটা কি হচ্ছে, তো সেটাকেই পোস্টমাস্টারকে একটা নতুন চিত্রপটে গল্পটাকে অনেকটা হুবহু রেখে কিছু জায়গায় সংযোজন করে একটা নতুন পরিবেশনা করা হয়েছে। আর পোস্টমাস্টার এইটার বানানোর পেছনে আরেকটা কারণ হচ্ছে গিয়ে, এখন তথাকথিত যেরকম বাংলা সিনেমা আমরা দেখে আসছি, তার মধ্যে কিন্তু এই সিনেমাটা একেবারেই একটা রিফ্রেশিং ভাব আনবে। কারণ এই সিনেমাটাতে মানে আপনি পোস্টার থেকে শুরু করে, আপনি বলতে পারেন, যেমন তুমি ব্যাকআপে তুমি করে বলছিলে, আপনি বললেই চলবে। আচ্ছা, তাহলে তুমি যেরকম পোস্টারে থেকে শুরু করে গানে পর্যন্ত কিন্তু টোটালটাই একটা নতুন পরিবেশনা, তো সেই প্রয়োজনটা আমার মনে হচ্ছিল কোথাও একটা দর্শকদেরও অনেক বছরের একটা আকাঙ্ক্ষা ছিল, যে এরকম একটা নতুন একটা রিফ্রেশিং একটা ভিউ এন্ড নতুন একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হোক, সেখান থেকে এই পরিবেশনাটার কথা ছিল। পোস্টমাস্টারের আমি যখন প্রোমোটা বা টিজারটা আমি দেখছিলাম, আমার সামাও দুটো জিনিস মনে হয়েছিল। ইনফ্যাক্ট তোমার কথা শুনে এখন আমার মনে হলো যে মাধ্যমিক সিলেবাস থেকে তুমি মারাত্মক রকমের প্রভাবিত, বিকজ মাধ্যমিকে বাংলা সিলেবাস থেকে তুমি পোস্টমাস্টার তুলেছো, বায়োলজি সিলেবাস থেকে তুলেছো অভিযোজন, তারপর অভিযোজিত হয়ে নতুন কেমিস্ট্রি তৈরি হয়েছে। আমি মানে খুব মানে মাধ্যমিক সিলেবাস বললে রাইট, কারণ মাধ্যমিক সিলেবাসে পোস্টমাস্টার থাকে, কিন্তু আমি আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, আইসিএসসি সিলেবাসে তো পোস্টমাস্টার থাকে, আমি আমার স্কুলেতেই পোস্টমাস্টার পড়েছিলাম, তো পোস্টমাস্টারটা বলা যেতে পারে ভারতবর্ষের বোধহয় সব সিলেবাসেতেই থাকে, আমি অন্যান্য রিজিয়নদের জানি না, বাট মোটামুটি ন্যাশনাল অ্যান্ড আমাদের স্টেট রিজিয়নালে সব সিলেবাসেতেই পোস্টমাস্টার গল্পটা থাকে, মোটামুটি জোর করেই পড়ানো। যারা সিলেবাস তৈরি করেন তারা, তাদেরও নিশ্চয়ই কোনো কারণ থাকবে যে কেন এই গল্পটাকে সব সিলেবাসে রাখা হয়তো কোথাও গিয়ে পোস্টমাস্টারের যে গল্পের যে অ্যাপিলটা সেটা হয়তো এতটাই ইউনিভার্সাল যে তাদেরও মনে হয় যে এই গল্পটা এবং এই থিমটা কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত। সিমিলারলি সেইটাকেই আরো মাস স্প্রেডে আরো নতুন আঙ্গিকে, যাতে এইটার প্রতি একটা ইন্টারেস্ট আসে, এই রবীন্দ্রনাথের গল্পের লিটারেরিয়ান ছোট গল্পের যে ভাবের ভাবনার প্রতি একটা ইন্টারেস্ট আসে, সেই জায়গা থেকেও আরেকটা কারণ হচ্ছে গিয়ে আজকে পোস্টমাস্টার বানানো। আমার ওর কথাগুলো শুনে সামহাও ছোটবেলা সেই লাইন্স গুলো মনে পড়ে গেল, শেষ হয়ে হইল না শেষ, অন্তরে অতৃপ্তির মনে হবে শেষ হয়ে হইল না, এমনকি আমি এটাও বলতে পারি মারগুলো মনে পড়ে গেল ছোটবেলা। তুমি যে কথাটা বললে শেষ হয়ে হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা ফ্লেভারই হচ্ছে গিয়ে এটা যে শেষ হয়ে হইল। পোস্টমাস্টার আমি যখন পড়েছিলাম তখনও আমার এই ফিলিংসটাই এসেছিল যে গল্পটা শেষ হয়েও কোথাও যেন গল্পটা আরো আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করে ফেলে, সেইখান থেকেই কিন্তু আমার আজকে এই পোস্টমাস্টারের গল্পের সংযোজনার প্রথম পদক্ষেপ, যে আমি গল্পটা পড়ার পরে আমার মনে হলো এই গল্পটা এরকম না, আজকের দিনে গল্পটা অন্যরকম আরেকটা হতে পারে, কারণ গল্পটা একটা ইউনিভার্সাল টেল অফ একটা অসমাপ্ত প্রেম কাহিনীর একটা ইউনিভার্সাল টেল, এবং এটা আজকের দিনে আরো অন্যভাবে পেশ করা যেতে পারে, এবং সিনেমাটা দর্শক যখন হলে গিয়ে দেখবেন তো আপনারা দেখতেই পারবেন যে গল্পের সিনেমাটাতেও কিন্তু
এই ফ্লেভারটা হুবহু রাখা হয়েছে যে শেষ হইও হইল না শেষ। ব্রিলিয়েন্ট, কি কথা। আমি আমার আমি এই প্রসঙ্গটাতে আরেকবার ব্যাক করব, কারণ আমার মনে হচ্ছে যে তুমি যে যেটা বললে সেখানে অনেকে স্পেশালি যারা ভীষণ রকমের গোঁড়া সনাতনপন্থী তারা অনেক ক্ষেত্রে ঈশান কোণে সিঁদুরের মেঘ দেখতে পারে। আর তার আগে আমি ঈশানের কাছে ফিরে আসবো। এতগুলো দিক থাকতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নৈঋত্য ঈশান কেন, মানে হোয়াই ঈশান, মানে ওইটা খুব স্ট্র্যাটেজিক অ্যাঙ্গেল ছিল, ওই কোণ থেকে তুমি ঝাড়ি মারতে, কেন ঈশান কেন? না ঈশান, ঈশান বেসিক্যালি নামটা রাখার কারণটা হচ্ছে এটা মানে কি হয় এটা গ্লোবালি নামটা সবাই ঠিক বলবে আর কি, মানে ঈশান, মানে আদারওয়াইজ লাইক আমার আরেক আরেকটা নাম হচ্ছে ময়ূখ, তোমার সামাও কেমন লাগলো মানে ফিল্মটার অভিনয় করে, মানে অভিনয় ডিটেলস তো আমি আসবো, কিন্তু আমার যে অ্যাঙ্গেলটা মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের উপর বেস করে তৈরি করা সিনেমা এবং একটি ধার্মিক কাস্ট, অভিনেত্রী পূজারিণী তিনি ধার্মিক, ঋত্বিক যজ্ঞের হোতা তিনি ধার্মিক, এত ধার্মিক লোকের মাঝখানে কি মানে ফার্স্টে শুনে কি মনে হয়েছিল যে ডিরেক্টর মানে ভীষণ ধার্মিক একজন মানুষ তিনি সবসময়? না না এটা একদমই আসলে কি মানে এখন নতুন ট্রেন্ড যেটা চলছে আর কি, ইন্ডি ফিল্মের একটা ট্রেন্ড চলছে মার্কেটে। তো ইন্ডি ফিল্মটা হচ্ছে কিছু ফিল্ম মেকার্স আছে যারা বিভিন্ন রকম অ্যাডাপ্টেড স্টোরি নিয়ে কাজ করেছে, যেমন যেমন ডেভডি, ডেভডি অনুরাগ কাশ্যপ বানিয়েছেন, আপনিও জানেন, লাইক ইভেন ওমকার আইজ দেয়ার। তো এই ধরনের যে ছবিগুলো, হ্যাঁ মানে এই ধরনের যে পুরনো এপিকগুলো সেগুলোকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে সেটা রিপ্রেজেন্ট করা, হ্যাঁ তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আর মজার ব্যাপার হচ্ছে আমরা যেহেতু এখন ডেফিনেটলি একটা নতুন এজে বসবাস করছি, তো আমাদের মধ্যে ডেফিনেটলি মানে আমরা একটা ধরো মানে আমাদের থেকে আরো 20-25 বছর পরে যারা নতুন ট্রেন্ড আসবে, মানে নতুন ছেলেমেয়েরা আসবে, তারা আমাদেরকে নিয়ে রিসার্চ করতে পারে, দ্যাট ইজ ডেফিনেটলি ইটস পসিবল। তো সুতরাং আউটলুকটা যদি আমাদের আউট অফ দ্য বক্স আমরা চিন্তা করি, তখন মনে হয় যে রিয়েলি ইটস আ নাইস চ্যালেঞ্জ হি হ্যাজ টেকেন, আর আমরাও এটা অ্যাকসেপ্ট করেছি। যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য বলে রাখি যে দিল্লিতে ফিল্ম ফেস্টিভ্যালেও যাচ্ছে ছবিটা, এবং দ্যাট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট, অদূরের মধ্যে চলে গেছে, আগের বছর বোধ হয় ঘুরে এসছে, এবং সেখানে তিনটে মুভিকে কাস্ট করা হয়েছিল, তার মধ্যে যে তিনটে বাংলা ছবি রাজকাহিনী, তিন কাহন এবং দিস ইজ দ্য থার্ড ওয়ান পোস্ট মাস্টার। সো এটা মানে ইটসেলফ একটা বড় অ্যাচিভমেন্ট, গ্রেট, থ্যাংক ইউ। ম্যামের কাছে আসবো, রবীন্দ্রনাথের গল্পে রতনের বয়স ছিল 13-14, আপনাকে দেখেও 13-14ই মনে হয় সামহাও, মানে এত কম বয়সে সিনেমাতে। এটা কি কমপ্লিমেন্ট হিসেবে নেবো না খারাপ বলবো? ফিল্মে অ্যাকচুয়ালি এই ছবিটা যখন আমি আগে একটা ছবি করছিলাম চিত্রা, তখনই আই গট আ কল ফ্রম হিম যে ও একটা রবীন্দ্রনাথের উপর ছবি করতে চাইছে। তো সেটা শুনে খুব ভালো লেগেছিল, কারণ সবসময় তো রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করার সেই সুযোগ পাওয়া যায় না। সো গেলাম ওর সঙ্গে, মিট করলাম, শুনলাম যে পোস্টমাস্টার হচ্ছে, যেটা আরো বড় পাওয়া, কারণ পোস্টমাস্টার এমন একটা গল্প যেটা বলছিল জোর করে সবাইকে, মানে সব ইয়েতেই পড়ানো হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, ICSE বোর্ড হোক, তো সেরকম একটা গল্প উইচ ইজ ভেরি ক্লোজ টু বাঙালি, সেই গল্পটায় কাজ করতে পারা ইজ সামথিং ডিফারেন্ট, তখন হ্যাঁ বলেছিলাম। এবার যেটা সবচেয়ে মজার ব্যাপার, যে প্রথম দিন ও আমাকে যখন নারেট করেছিল গল্পটা, ঠিক যেইভাবে নারেশনটা করেছিল, আমরা যখন সেটে যাই এক্স্যাক্টলি সেইটার রেপ্লিকেশনটা দেখেছিলাম। যেটা কি হয় অনেক সময়, আমরা হয়তো অভিনয় করতে গেলে বা ছবি করতে গেলে, আমরা যেটা হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে, কারণ আমাদের তো অনেক সময় কম্প্রোমাইজ করে একটা ছবি করতে হয়, আমরা হয়তো লোকেশনে গিয়ে যেগুলো ভেবেছিলাম সেগুলো আমরা পাই না, কিন্তু ওর হোমওয়ার্কটা এত ভালো করেছিল যে আমি যেই পোস্টমাস্টার যেইভাবে আমাকে বলেছিল প্রথম দিনে, যেভাবে ভেবেছিলাম যে এইভাবে স্বপ্নটা দেখছি যে হ্যাঁ এইরকম একটা চরিত্র করবো, গ্রামটা এরকম হবে, আমি এক্স্যাক্ট সেম জিনিস রেপ্লিকেশন হওয়া দেখেছিলাম, মানে আমি এক্স্যাক্ট রেপ্লিকাটা পেয়েছিলাম। যদিও যারা রবীন্দ্রপন্থী তারা হয়তো বলবেন যে বর্ধনের হাতে গল্পটার একটু পরিবর্ধন হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি ফিরে আসবো একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা, আজকে টিম পোস্টমাস্টারের সঙ্গে আড্ডা জমেছে।
ফিরে এলাম ব্রেকের। এবারে আমি নীলাঞ্জন, আমার সঙ্গে টিম পোস্টমাস্টার আজকে রয়েছে। বাঙালির ভীষণ কাছের একটা গল্প, আমাদের ছোটবেলায় আমাদের শিকড়ের সঙ্গে, আমাদের ধমনির সঙ্গে মিশে যাওয়া একটা গল্প পোস্টমাস্টার, যেটা পড়তে গেলে আপনি আপনি বিভিন্ন রকম ফিলিং পাবেন। মানে আপনি একাকিত্বের ফিলিং পাবেন, আপনি কখনো সরো পাবেন, কখনো প্রেম পাবেন, কখনো বাৎসল্য পাবেন। প্রত্যেকটা মোডকে না খুব ছোট্ট 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 টুকরো ধরা আছে ওই ওই দুটো পাতার মধ্যে। এটা এটা মানে একটা ইউনিক পোস্টমাস্টার, নিজের দিক থেকে ইউনিক। এবং সেই জায়গায় বোধ হয় সৃজন বর্ধনের সব থেকে বড় চ্যালেঞ্জ, যে যে মুহূর্তে তুমি স্টোরিটাকে অভিযোজিত করলে পিউরিটানরা এসে বলল যে এটা কি হলো, রবীন্দ্রনাথের উপর হাত দেওয়া আমার লাইক খোদার উপর খোদকারি, মনে হয়নি এটা অ্যাজ এ চ্যালেঞ্জ? তোমার নিউ জায়গায় বা তোমার ক্রিয়েটিভিটির জায়গায় এটা ডেফিনেটলি হয়তো ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে এটা হয়তো 100-এ-100, কিন্তু যারা পিউরিটান তাদের অ্যাঙ্গেল থেকে কিন্তু ইট উইল বি আ বিগার রিস্ক। মানে তার থেকে হয়তো সেম টু সেম রেখে দিলে মনে হতো যে বাবা সেফ, মানে আমি গ্রাউন্ডেড শটে 4 হতে পারতো, কিন্তু রিস্কে 6 মারতে গেলে যদি ক্যাচ হয়ে যায়। সেটা ঠিক কথা। তবে এখানে আমার দুটোই চিন্তা, দুটোই বক্তব্য থাকবে। সেটার মধ্যে একটা হচ্ছে গিয়ে, দেখো আমি এর আগে আমার দুটো শর্ট ফিল্ম করেছি, শর্ট ফিল্মগুলোও যখন করেছি অ্যান্ড আমি এক ফিচারও যখন করলাম, ফিচার ফিল্ম আর শর্ট ফিল্মের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে গিয়ে স্কেলের। বাট একটা ফিল্ম অ্যাজ অ্যান আর্ট যদি তুমি বলো, তো সেখানে কিন্তু বেসিক সিড হচ্ছে গিয়ে গল্প বলা, যেটা পূজারানী বললো যে ওকে যখন আমি প্রথম গল্পটা বলেছিলাম, তো আমার প্রধান লক্ষ্য সবসময় হচ্ছে কি, আমি যে গল্প তোমাকে শোনাচ্ছি সেই গল্পটা আমি তোমাকে দেখাতে পারছি কিনা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আর গল্প বলার সময় আমার কাছে খুব প্রধান হয়ে দাঁড়ায় যে গল্পের সাথে আমার কানেকশন আসছে কিনা। আমি একটা গল্প ভালো করে বলতে পারবো না যদি না গল্পের সাথে আমার একটা কানেকশন আসে। তো আমি পোস্টমাস্টার যখন পড়েছি, পড়ার পরে সেটাকে আমি যখন সংযোজন করলাম, তো এই গল্পটার সাথে আমি হুবহু কানেক্ট করে গেলাম এবং আমি গল্পটাকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমি বানাতে পেরেছি। এবারে সেখানে যারা পুরনো পোস্টমাস্টার পড়েছে তাদের হয়তো এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে, তারা হয়তো পছন্দ না করতে পারে। একটা কথা হচ্ছে পোস্টমাস্টার গল্পটা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটাও এরকমও তো হতে পারে যে 100 জন হয়তো গল্পটা পড়েছে, তার মধ্যে একজনের হয়তো গল্পটা নাও বা পছন্দ হতে পারে। একটা ক্রিয়েটিভ কাজ সবার ভালো লাগবে সেটা আমি মনে করি না, কারোর খারাপও লাগতে পারে, কিন্তু তাই জন্যে ক্রিয়েটিভিটিকে আটকে রাখলে তো কোনোদিনও এগোনোই যাবে না, তাহলে তো সেই মানে ছাপোষা কাজটাই করে যেতে হবে। সেইটা দিয়ে আমি কখনো নিজেকে বেঁধে রাখতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। অপছন্দ হয়েছে, কিসে অপছন্দ হয়েছে সেটা আমাকে, সেটা আমি জানতে পারি, সেটা আমার কাছে একটা ক্রিটিক্যাল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে পারে, কিন্তু তাই বলে আমি কাজ করব না, তাই বলে আমি একটা জিনিস বানাবো না যেটা আমার চিন্তায় এসছে, তাহলে তা নিজেকে আটকে রাখতে হয়। মানে এটা মানে ছোটবেলা যে ট্রুথ আর ডেয়ার খেলতাম, এই ট্রুথ আর ডেয়ার স্টাইল হিসেবে কোনটা বেশি ফ্যাশনেবল, গ্রামের ধুতি পরে খাটো ওই কুর্তা পরে যাওয়াটা নাকি কানে দুটো দুল? যেটা তুমি প্রপারলি, মানে আই ফিল দ্যাট স্টাইল ইজ, যেটা তুমি প্রপারলি ক্যারি করতে পারবে দ্যাট ইজ স্টাইল। তো আমি যদি কিছু না পরেও ঘুরে বেড়াই দ্যাট ইজ অলসো স্টাইল। No, please. No, I'm not telling you. I'm just talking. No, like, that is Adam and Eve style. Yeah. Bono Manush. ঠিক বলেছে। আমরা না, we are on television. No, ফ্যাশনের কথায় মনে পড়লো, একবার একটা বাঘ মারা গেছিল রাস্তায়। এবারে টার্জেন হঠাৎ করে হাঁটতে হাঁটতে আসছিল এবং বাঘটাকে দেখে বলেছিল ওয়াও নিউ আন্ডারওয়্যার, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে খোদ এই ফ্যাশন এবং স্টাইল দিয়ে বলেছেন যে ফ্যাশনটা হলো মুখ, স্টাইলটা হলো মুখশ্রী। একদম তাই। ধুতি পড়তে অসুবিধা হয়নি? হয়েছিল। কে পরিয়ে দিয়েছিল? আমাকে তো ধুতি পরিয়ে দিয়েছিল অনেকেই, বিভিন্ন লোকে, মানে বিভিন্ন টাইমে বিভিন্ন, যে যা যে যখন অ্যাভেলেবেল ছিল আর কি। আর কোচা টোচা গুলো ঠিক ঠিক করে দিত সৃজন। তো তুমি এত অবাক হয়ে যাচ্ছো না? মানে কিরকম করে? না ও পড়াইনি কখনো, মানে হ্যাঁ এমন করে অ্যাকচুয়ালি ফিল্মেতে আমরা ধুতিটা মানে কয়েকটা সিনেতেই আছে, বাট যেরকম বিয়ের সিনের সময়তে ধুতিটা আছে, বাট মোস্টলি ফিল্মেতে কিন্তু ধুতিটা ইউজড হয়নি, কারণ সিনেমাটা অ্যাকচুয়ালি 70s শেষের দিকে পিরিয়ডটাতে বেস্ট, তো সেই সময় কিন্তু ইয়াং ছেলেরা ধুতিটা পরতো না অতটা। তখন যেটা চলতে হচ্ছে গিয়ে ঢোল ঢোলা পায়জামা আর বাবা জামা, কিংবা ফুল, হ্যাঁ বাবা জামাই বলতো, বাবা হাতে জামা, আর নয়তো ফুল ওই ফতুয়া টাইপের, তো ওটাই চলটা ছিল, ওটাতেই আমার প্রিডমিনেন্ট হয়েছে। বিকজ ধুতি করলে ওটা আরো অনেকটা ডেটস ব্যাক টু অ্যারাউন্ড late 80s অর ইন দ্য বিগিন একদম 90s এর শুরুর দিকে। আচ্ছা তুমি তো, তুমি ম্যারিড নও নিশ্চয়ই? হ্যাঁ। তুমি ম্যারিড, স্ক্রিনে আরেকবার বিয়ে করতে কেমন লাগছিল? মনে হচ্ছিল যে পুরোনো দিনের যন্ত্রণার স্মৃতিগুলো ফিরে আসছে? ও খুব খুশি হয়েছিল, he was very happy, he was actually laughing.
আমি খুব খুশি ছিলাম, কেননা পুরোহিতটা যে ছিল আর কি আমাদের, সে শ্রাদ্ধের মন্ত্র পড়ছিল, তো তাছাড়া আমি কিছু জানতেন না, তো মজা পাচ্ছিল মানে ও আমাকে বেশি দেখলি তো বিয়ে হয়ে গেল। তুমি সবসময় এরকম দুঃখের ঘটনায় খুশি পাও, মানে বাঙালি পুরুষদের কাছে বিয়ে মানে ইজ লাইক মানে পর মানে হিরো সীমা নানা সাকি পোস্ট সেকেন্ড আরে না না বিয়েটা ইজ পার্ট অফ লাইফ তো করতেই হবে না, ওটা তো মজা করে না দেন মজা করে হিরোইনকে বিয়ে করে তো পরের দিন আর আবুলিশ আর কি আবুলিশ মানে আমি চাই এর পরে যে কোনো ছবি করব প্রত্যেক হিরোইনকে যদি বিয়ে করতে পারি আর কি অন স্ক্রিন রাদার ধ্যান সে দেখি চেহারে কো ধ্যান সে দেখি চেহারে মানে হি সেড প্রত্যেকটা হিরোইনকে যেন বিয়ে করতে পারি লাস্টে বলে অন স্ক্রিন আরেকটা যদি ছবি আমি ওর সাথে করি তাহলে আবার হয়ে গেছে তো একবার রবীন্দ্রনাথের গল্পে বিয়ের কোন রেফারেন্স ছিল না এখানে বিয়েটা এসেছে কিভাবে গল্পটা অ্যাকচুয়ালি যেরকম বললাম যে অনেকটাই সংযোজন হয়েছে তো এইখানে যে প্রেমের অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের গল্পটাতে ছিল প্ল্যাটনিক ইট ওয়াজ এ প্ল্যাটনিক রোম্যান্স অ্যান্ড এইখানে কিন্তু পিওর রোম্যান্স দেখানো হয়েছে অ্যান্ড গল্পটাকে সংযোজন করে এখানে বিয়ের পোর্শন ঢুকিয়ে সংসারটাকে রেখে সেখান থেকে গল্পটাকে অন্য একটা আঙ্গিকে দেখানো হয়েছে এবারে সেটা টোটালটা অবভিয়াসলি বলবো না দর্শক দেখতে হলে গিয়ে দেখতে হবে যে গল্পটা কিরমভাবে চেঞ্জ হয়েছে কারণ এখানে একটা গোটা জার্নি দেখানো হয়েছে কারণ আমি যেরকম বললাম পোস্টমাস্টার যখন আমি পড়েছিলাম পোস্টমাস্টার একটা খুব ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গল্পেতে কোথাও মানে পুরো নামটাও দিয়ে যাননি এবং অন্যান্য চরিত্রদেরও কোনো উল্লেখ ছিল না সেইখানে সংযোজন করতে হয়েছে আর গল্পটা তো সবারই জানা একই গল্প তো আমি হুবহু বানানোর ইয়েতে ছিলামই না কখনো তো সেইখানে যখন গল্পটাকে চেঞ্জ করেছি গল্পের প্রেক্ষাপটটাও চেঞ্জ হয়েছে সময়টা পাল্টেছে সেইখান থেকেই গল্পটাতে নতুন চমক হচ্ছে গিয়ে যে এই সংযোজিত অংশগুলো সেগুলি হচ্ছে গিয়ে নতুন চমক যে আসল গল্পটাকে রেখে গল্পটা অন্য কি আঙ্গিক নিতে পারে কি ঘটনা ঘটতে পারে এটা সবসময় মানে রিস্কি হয়ে যায় যে অনেক সময় যে গল্পটা হয়তো পড়ে ভীষণ ভালো লাগছে সেটাকে হয়তো পর্দায় দেখানোটা চাপের মানে তোমার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্লাস পয়েন্ট যে সত্যি তারা একটা রেডি বা রেফারেন্স ছিল কিন্তু সবসময় দেখবে একটা ওই প্রবণতা চলে আসে যে মাইলস্টোন কাজ সেটাকে রিপিট করার বা মনে হয় যে না ওই ফ্রেমটা হলে ভালো হতো তো তোমার কখনো মনে হয়নি যে না ক্যারিডা মানে প্রথম কথা হচ্ছে কি পোস্টমাস্টার বানানোর আগে আমি প্রায় ওটা পোস্টমাস্টারের কাজের শুরুর দু মাস আগে আমি পোস্টমাস্টার সত্যজিতের পোস্টমাস্টার আরও কয়েকবার দেখি দেখে আমি খুব মানে একদম কঠোরভাবে দৃঢ়ভাবে আমি কিন্তু গোটা ফিল্মে সব জায়গাতেই সত্যজিৎ রায়ের থেকে আলাদা ফ্রেমিংটা রেখেছি এখানে আমি এটা মানে পুরোপুরিভাবে বলতে পারি যে সত্যজিৎ রায়ের পোস্টমাস্টারের সাথে আমার পোস্টমাস্টারের সেরমভাবে কোথাও মিল পাওয়া যাবে না যদি মিল হয়ও সেটা মানে খুব ক্যাজুয়াল হবে মানে ক্লোজ শট তো সবাই নেয় এটা এটা ওই সিনেমার আগে স্ট্র্যাটেজি ওয়ার্নিং এর মতো ধূমপান সেরা ক্রিয়ে খারাপ এতে কাক রোগ হতা এটা কারণ সত্যজিৎ রায়ের মতন মানে একজন পার্সোনালিটি মানে হি ইজ আ মাউন্টেন টু ফাইট এগেইনস্ট তো ওনার সাথে আমি কখনোই কম্প্যারিজনে যেতে চাইবো না এবং দ্বিতীয় কথা উনি ওনার সিনেমা বানিয়েছেন আমার সিনেমা হচ্ছে কি সৃজন বর্ধনের সিনেমা তো আমার আমি যখন সিনেমা বানাই আমার নিজের একটা হ্যান্ডরাইটিং আছে সেই হ্যান্ডরাইটিংয়ে আমি সিনেমা বানাই এবারে সেইটা আমি কখনোই চাইবো না যে আরেকজনের হ্যান্ডরাইটিং কপি করে সিনেমা বানাতে তাতে তো সেটা বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কপি হবে এটা নিয়ে আরো কথা হবে ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের উপরে নিয়ে পোস্টমাস্টারের বাকি জানা অজানা গপ্প ওই যে ওরা যে অনেকক্ষণ ধরে আবার বিয়ে করার কথা বলছিল আমার আমার সেটা নিয়ে অনেক কিছু ভাবনা মাথায় আসছে আমি আমি সেগুলো ওদের সঙ্গে জিজ্ঞেস করতে চাই about their family planning and all. No! So, ফিরে আসে একটা ছোট ব্রেকের উপরে কোথাও যাবেন না এনজয় করতে লাগুন আবেলায় আড্ডা হোয়াটসঅ্যাপে পৃথিবীতে ফিরে আসছেন পোস্টমাস্টার এখনকার পোস্টমাস্টাররা ইউজুয়ালি যেটা হয় বাই দ্য ওয়ে আমাদের সঙ্গে টিম পোস্টমাস্টার রয়েছে সৃজন রয়েছে আমাদের সঙ্গে ঈশান রয়েছে আমাদের সঙ্গে পূজারিণী রয়েছে এরকম পূজারিণী থাকলে আপনি সারাদিন মন্দিরে থাকবেন গলায়
আমাদের খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল অ্যাকচুয়ালি ওদের যখনই কোনো সিনেমাতে হয় যে যাদের বিয়ে হয় বা রোমান্টিক সিন থাকে তো তাদের মধ্যে একটা ক্লোজনেস হয় বাট ওদের মধ্যে সেটা হতে পারিনি এটা টোটাল দায়টা আমি নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে ওদেরকে আমি সময়টা দিতে পারিনি মানে আমরা টোটাল ইউনিটটাকে আমরা এতটাই স্ট্রিক্টনেস টাইমের মধ্যে কাজ করেছি আর এতটাই রিগরাস টাইমের কাজ করেছি যে টোটাল ইউনিট অ্যাকচুয়ালি আমরা ঘুমানোরই বেশিক্ষণ সময় পেতাম না রোজই প্রায় প্যাক আপ হতো হচ্ছে গিয়ে একটা দুটো ওরকম সময় আর আমি কল টাইম দিয়ে রাখতাম হচ্ছে গিয়ে চারটে পাঁচটার সময় একটা ম্যাজিক আওয়ারের একটা গানের শট ছিল যেটা মোটামুটি আমরা 17 দিন টানা ম্যাজিক আওয়ারের সূর্যের অপেক্ষা করে আমরা তুলেছি 17 দিন ধরে এই টোটাল গানটাকে শুট করা হয়েছে তো ফর দ্যাট আই রিকোয়ার্ড এভরিবডি অ্যান্ড ওটা আমরা 4টার সময় সবাইকে রেডি ওকে 3টার সময় টাইম দেওয়া হতো মেকআপ করা হতো অ্যান্ড আফটার দ্যাট 4টার সময় থেকে আমরা রেডি হয়ে থাকতাম যে সূর্য কখন উঠবে বিকজ ম্যাজিক আওয়ার 1 আওয়ারের জন্য থাকে না ম্যাজিক আওয়ার থাকে ফর 15 to 20 মিনিটস অ্যান্ড তার মধ্যে ক্যামেরা সেট ফেট করে তার মধ্যে সূর্যও চলে যায় সূর্য তো কারোর জন্য অপেক্ষা করে না সেই এটাই প্রবলেম পারফেক্ট আরে অপেক্ষার কথা মনে পড়লো যে সেটে কার জন্য সবথেকে বেশি অপেক্ষা করতে হতো কে সবথেকে লেটে আসতো আমি মোটেও লেটে আসতাম না আমি সেটাই ঘুমাতাম ভাই নো নো আমার যেটা হতো যেহেতু আমার তুমি লেটে আসতে নো 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 আমি সেটাই ঘুমাতাম বলেছি আমি সেটাই ঘুমাতাম আচ্ছা ডাকলে ছেলেরা মিলে আমার পেছনে লাগলে হবে না কিন্তু পূজা দিন তো কলা খাইনি নো 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 কি হতো আমি বলছি আমার অ্যাকচুয়ালি মানে রং করতে হতো তো গাটা মানে ব্ল্যাক করতে হতো না কালো করতে মানে আমাকে পুরো কালো করেছিল আর কি শুটিংটাতে এই এই শুটিংটার পর ওর বাড়ির লোক কি বলতো বলুন তো খুব রেগে মেগে দাঁত কিমির করে কোথা থেকে মুখ কালো করে এসেছিস সত্যি তাই মানে আমার 1.5 মাস লেগেছিল সেই মানে রোজ চান করতাম রং মাস পর তুমি মানে 1.5 মাস অবধি অবধি আচ্ছা আচ্ছা ওকে গ্রেট বিকজ কি হয় না ওই রং টাইম ওটা হয়ে গেছিল তখন রোগা হয়ে গেছিল কিছু খেতে দিত না আমাকে মুড়ি খাইয়ে রাখতো ও জাস্ট মুড়ি খাইয়ে রেখেছিল আমাকে বলা হয়েছিল যে চিকেন তন্দুরি পাওয়া যাবে এবার এমন একটা রিমোট লোকেশন না আমাকে বললো কি না কোনো চিন্তা নেই আদা মাইক্রোওয়েভ নিয়ে যাব চিকেন তন্দুরি হবে তুই গরম গরম খাবি এরকম একটা ব্যাপার গেলাম গিয়ে দেখি এমন রিমোট লোকেশন চিকেন তন্দুরি চিকেনের চ পাওয়া যায় না শুধু মুড়ি আমার দিনের পর দিন যখন মুড়ি খেত না তখন ওকে ফল খাই না না সেটা পরে কিন্তু সেটা অনেক পরে মানে ও প্রোডাকশন প্রোডাকশনের যে ছেলে পুলেরা যারা আছে ও প্রোডাকশনের একজন দাদাকে বলল শোনো নায়িকাকে যে খেতে দেবে আমি তার খাওয়া বন্ধ করে দেবো সে না ওকে খাওয়ার দিচ্ছে আমাকে দিদি পারলাম ভাত দিয়ে দিয়েছে আমি দেখলাম ও ভাত খাচ্ছে তো তাকে আমি ডেকে বললাম দেখো ওর ডায়েটটা ইজ কন্ট্রোল না আমি ভাত খাইনি তোকে ভাত আমি তরকারি খাচ্ছিলাম তরকারি খাচ্ছি ভাত তো যাই হোক আমি তখন বললাম যে নাইকার ডায়েট ইজ কন্ট্রোল আমরা বিভিন্ন রকমের ফুড হ্যাবিটস এর কথা শুনেছি দ্য মেশিনিস্ট ফিল্মে ক্রিশ্চিয়ান বেলকে 1 মাস কফি আর অ্যাপল খেয়ে থাকতে হয়েছিল কিন্তু এই পূজারিণীকে 1 মাস শুধু মুড়ি খেয়ে থাকতে হয়েছিল 2 মাস খেতে পারতাম না মানে কাঁদতাম আমি এরকম আর ও মাঝে মাঝে বলতো এই দেখছে নাকি একটু খাইয়ে দি বলে মাঝে মাঝে চিকেন মেটো ফিশ খাই আমার কাছে চালিয়ে গেছে তুমি তুমি সবাইকে এরকম ভাবে খাওয়া ছেলে মেয়ে উল্টো খাইয়ে দাও না না আই এম ভেরি ক্লোজ টু হিজ গিন্নি সো শি ইজ ভেরি নাইস নো ইস্যুস গিন্নি আর ও দুজন মিলে শিল্পী খায় ও আগে সেট করে গেছিল যে এটা আমার হিরোইন আমি যদি কিছু করি তাহলে কিছু ধরা পড়বো না মানে সেই করে সেট করে গেছি আমি যখন যাচ্ছি তখন গিন্নিকে নিয়ে এসেছি স্টেশনে দেখো এ হচ্ছে পূজারিণী চোখে জল চলে এলো কিছু কিছু ভাগ্যবান মানুষ যেটা ভালো গিন্নি পান আমার গিন্নি এত দজ্জাল মানে বিশ্বাস করবেন না আজকাল তো মহিলাদের নাম নিলেও দি গাল দেয় পূজারিণী তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই আছে না কেন মানে কি সমস্যাটা কি হয়েছিল তোমার এন্ড থেকে প্রবলেম নাকি অন্য কারো এন্ড তোমাকে পাইনি তোমার না বিয়ে হয়ে গেছে বলে আমি তুমি এরকম নিষ্পাপ নিষ্ঠুর তুমি এক্ষুনি তোমার বউয়ের কথা বললে আরে পাগল প্রত্যেক ঘরে তো বাথরুম থাকে তাহলে কি লোকে গঙ্গা স্নান করে না না আমার বয়ফ্রেন্ড নেই আমি একটা নজর দেখলাম খুব হালকা করে চোখাচোখি হলো যাই হোক এটা নিয়ে আমি এমন কিছু বলতে চাই না
বলছি যে যখন সিনেমাটা চলছিল, মানে হয় না কিছু কিছু ক্ষেত্রে যেটা পিরিয়ড ফিল্ম নয় অথচ তার মধ্যে একটা পুরনো ছাপ রয়েছে, তার সঙ্গে মানুষকে অনেকটা নিজের সঙ্গে লড়াই করতে হয় টু জাস্টিফাই অর মানে পরিস্থিতির সঙ্গে অ্যাকাস্টম করে নেওয়ার জন্য, তোমাকে সেই মুহূর্তে যেন কি কি বদলাতে হয়েছিল? মানে সবটাই, কারণ আমার সঙ্গে যখন প্রথম দেখা করেছিল আমি জিন্স পরে হিলস পরে এসেছিলাম, সো ও না আমাকে দেখে কিরকম অদ্ভুত ভাবে, মানে ও বলতেও পারছে না যে তোমাকে নেবো না, আবার বলতেও পারছে না যে ঠিক আছে নেবো, এরকম একটা সিচুয়েশন। সো ওকে কনভিন্স করতে আমার সময় লেগেছিল যে না আমি রত্না হতে পারি, আমাকে সুযোগ দেয়া হোক, তো সেটা দিয়েছিল, আই এম রিয়েলি লাকি। এবার ওখানে গিয়ে যেটা হয়েছিল, যেহেতু আমি শহরে থাকি, যেহেতু আই এম আ সিটি গার্ল, সো অবভিয়াসলি কোনোদিন আমি গ্রামে যাইনি, আর ওরকম গ্রামে তো জীবনে মানে কোনো প্রশ্নই ওঠে না, এর আগে কোনোদিন কখনো শুটিং হয়নি, ইটস এ ভার্জিন লোকেশন। সো যেটা হয়েছিল যে আমাকে সবসময় আমি চটি খুলে ঘুরতাম, মানে আমি খালি পায়ে গোটা শুটিং যে কদিন চলেছে আমি খালি পায়ে ঘুরতাম, আমি খুব মিশে যাওয়ার চেষ্টা করেছিলাম ওখানে যাতে আমি কিছুটা অ্যাডপ্ট করতে পারি উইথ দ্য সিচুয়েশন, সো সেগুলো চেষ্টা করেছিলাম, বাকিটা তো এবার অন স্ক্রিন দেখতে। মানে হ্যাঁ, এটা ঠিক যে যখন দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ছবিটা করেছি, মানে ছবিটা লোকে দেখেছেন, যারা যারা অডিয়েন্সরা দেখেছে, তা সেখানে অনেক অনেক ভাষীর মানুষ ছিলেন, মানে কেউ কেউ ইজিপশিয়ান ছিলেন, কেউ কেউ ফ্রম ইসরায়েল ছিলেন, কেউ কেউ হ্যাঁ ফ্রম রাশিয়া ছিলেন, কেউ কেউ অ্যাবসলিউটলি বাংলাটা বোঝেনি, হয়তো ইন্ডিয়ান বাট বাংলাটা বোঝেনি, তারা হয়তো হিন্দিতে কথা বললেন, অ্যাসামিজ, সব নানান রকমের মানুষ ছিলেন। কিন্তু দ্য সবচেয়ে বড় পাওয়া আমাদের অ্যাক্টরদের কাছে কোথায় জানো তো, ও আর আমি যখন বাইরে ছিলাম, কেউ কেউ লোক এসে আমাদেরকে জড়িয়ে ধরে বলেছিলেন যে এটা আপনি, মানে এটা ভাবা যায় না, সেটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রী বা অভিনেতার কাছে, বিকজ তাহলে আমি রেপ্লিকেট করতে পেরেছি সেই ক্যারেক্টারটা যেটার জন্য আমি এখানে এসেছি। ব্রিলিয়ান্ট, কেয়া বাসায়, মানে এটা এটা সত্যি একটা বিরাট বড় পাওয়া, এন্ড আমার কাছে ইনফরমেশনটা পাওয়া খুব ভালো যে ফিল্মটা দেখার পর প্রশংসা করলে জড়ি ধরা যায়। ওকে, তাহলে তুমি 24 তারিখের পরে ওটা করো। ডেফিনেটলি, আমি আমি দরকার পড়লে প্রত্যেকদিন একবার করে সিনেমাটা দেখে আসবো। খুব ভালো, এই মানে আমার মনে হয় এই অফারটা রাখা উচিত। আমার আমার মনে হয় মাই ডিয়ার ইট ইজ সো ব্যাড, এনিথিং ফর ফিল্ম। তোমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে চরিত্র অ্যাডাপ্ট করতে, মানে তুমি এমন একটা প্রজন্মের মানুষ যে প্রজন্ম হয়তো পোস্ট অফিসের সঠিক ইউজই করেনি, বাট এনিওয়েজ, বাট এমন একটা প্রজন্ম, সেই প্রজন্মের মানুষ হয়ে সেই পুরনো প্রজন্মকে দেখা, সেটাকে নিয়ে সেরকম ডায়লগ থ্রো করা, সেরকম গ্রামে সেরকম ভাবে ইউনো চলা, কথা বলা, তখনকার দিনের মহিলাদের সঙ্গে এত ডিরেক্ট ইন্টারাক্ট ছিল না, এখনকার প্রজন্মে এতটা করে, সো সেই প্রজন্মের মানুষ হয়ে সেই প্রজন্মকে, উল্টো প্রজন্মকে তুমি মানে টাইম মেশিনে ঘুরে গিয়ে কি করে রিপ্রেজেন্ট করলে? দেখুন, এই দেখো এই ছবিটা যেটা হয়েছে সেটা আমি একটা অডিশনে গেছিলাম, সৃজন আমার অডিশন নিয়েছিল, নেওয়ার পরে আমাকে ঠিক রোলটাও অফার করে এক মাস পরে, তো আমি যখন গেছি তখন আমি বললাম যে কি চাই, মানে ছবিটার জন্য কি করতে হবে আমাকে, আমি আবার ডিরেক্টর স্যার, মানে ডিরেক্টর্স অ্যাক্টর রাদার, তো আমি সৃজনকে বললাম তুমি কি চাও, তুমি তো একটা প্রোডাক্ট চাইছো, আমি তো একটা প্রোডাক্ট, তুমি কী ধরনেরভাবে চাইছো আমাকে? তো আমি তখন অনেক বিফট আপ ছিলাম, আমি একটু জিমিংটা বেশি করতাম, মানে অনেক কিছু সাপ্লিমেন্টস নিতাম ওসব, আমাকে প্রথমে বললো তোমাকে এগুলো বন্ধ করতে হবে, আমি লিখে দিলাম চেকলিস্ট নাম্বার ওয়ান এগুলো বন্ধ, সেকেন্ড কানের দুল খুলতে হবে, নাম্বার টু ন্যাড়া হতে হবে, আমি সেটা হবো না, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে আমাকে বললো যে এবার তোমার চুলের হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, সেকেলে যেরকম হেয়ার স্টাইল ছিল, যেরকম একটা বাটি ছাট করতো পেতে, একটা অদ্ভুত একটা ওটা, তারপরে আমাকে বললো তোমাকে খুব মানে ইট লট অফ কার্বস, একটু মোটা হও, একটু পেটটা আসতে হবে, মানে মানে সে বনে দি বাড়ির ব্যাপারটা এগুলো, তো এটা করলাম, তারপরে একটু ছবিটা দেখেইছিলাম আগে, তো আরও বার কয়েকবার দেখলাম, দেখে আমাকে বললো একটু তুমি দেখো সেই ধরনের, তখনকার দিনের অভিনয়টা একটু অন্যরকম ছিল, এখনকার দিনের অ্যাক্টিং যেগুলো আছে এগুলো অনেক স্প্লিট আপ ডায়লগস আছে, স্মল অ্যাক্টিং হয়, আর সেখানটাতে ধরো নন অ্যাক্টিং টাইপের ব্যাপারটা বেশি হয়, তখনকার দিনের একটুখানি একটুখানি রিয়াকশনস এগুলো বেশি থাকতো, কি ব্যাপার আচ্ছা বসো, এই ধরনের এই ধরনেরগুলো অ্যাডাপ্ট করতে হয়েছে। তার একটা বড় ওয়ার্কশপ আমরা দুজনেই রাদার ফলো করেছিলাম, তো সেটা করে নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে, বেসিক্যালি অনেকটা ভাঙতে হয়েছে চরিত্রের জন্য। ব্রিলিয়ান্ট, ভাঙা নিয়ে কথা চলবে পোস্টমাস্টারের, আমরা আড্ডাটার মধ্যে অনেকটাই চলে গেছি, অনেকটাই চিঠি ডেলিভার হচ্ছে, তবে ডেলিভারি এখন অনেকটা বাকি রয়েছে, একটা ছোট্ট ব্রেক, ব্রেকের উপরে অবেলায় আড্ডায় টিম পোস্টমাস্টার।
আই বধুয়াই সোনা বালা দেব তোরে, আয় বধুয়াই রূপাহীরা দেব তোরে, আয় বধুয়াই বেনারসে জোড়া দেব, আয় বধুয়াই আয় বধুয়াই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাইনি, তিনি পূজারিনী, পোস্ট মাস্টার ছবির অভিনেত্রী। আপনি দেখলে বুঝবেন না, আপনার দেখে হয়তো মনে হবে সে 18 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, বাট অ্যাকচুয়ালি তিনি 13 থেকে 14 বছর বয়স, সেটার মধ্যে 25 থেকে 30-40টা কেন গেলে না, আমি আমি সম্ভাবনা দিয়ে রাখলাম। দেখো মহিলাদের না অনেক অনেক, হ্যাঁ, আর তাছাড়া যারা মেকআপ নিয়ে থাকেন তাদেরকে তো স্বয়ং জম এসে চিনতে পারে না, নিতে এসে এসে বলো নর্স এটা অন্য পিস। ভালো 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 বলেছো, ভালো এটা হবে না, সবাই মিলে আসছে না, আমরা আমরা জোক ইউজুয়ালি মানুষ সেজন্যই করে সবাই মিলে আসে। আপনাকে স্বাগত, পোস্টমাস্টার টিম পোস্টমাস্টারের সঙ্গে আড্ডা চলছে। বর্ধন বাবু, পোস্টমাস্টারের সামান্য একটু পরিবর্তিত অংশ এবং সেটা নিয়ে ক্রিয়েটিভিটির একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন এবং সেটা তুমি কি জানো যে বর্ধন বাবু এই ছবিতে মিউজিক ডিরেকশনও দিয়েছেন? আপনি একে দেখে সবাই বলে এই লোকটাই আমাদের পেটে দাঁত মারছে, একসাথে ডিরেকশন করবে, ছবির মিউজিক করবে, আর আমরা কি ললিপপ মানে ও পারলে এডিটটাও করতো, হি ইজ ভেরি গুড অ্যাট দ্যাট, বাট করেনি কারণ লাইসেন্সটা নেই, আসল কারণ। আমার আমার ধারণা আপনি কথাটা নিশ্চয়ই ভালো বলতে পারেন না, কথাটা নিশ্চয়ই অতটা ভালো বলবেন না, না 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 চিন্তা নেই, হ্যাঁ আপনার জব ঠিক আছে। হয়তো উল্টো দিক থেকে বললো, ফিল্মেরই যখন প্রমোশন করছিস হিরো হিরোইনি যখন আসলে তখন ডিরেক্টরই অ্যাঙ্কার হয়ে যাক, অ্যাঙ্কার দিকে কি হবে। বাট ছবির মিউজিক একটা অত্যন্ত ক্রুশিয়াল পার্ট, তো সেটার সেটার ব্যাপারে যদি একটু আমাকে বলো। অ্যাকচুয়ালি আমি যেরকম আমি যাদের সিনেমা দেখে বড় হয়েছি তাদের মধ্যে অবভিয়াসলি ছোটবেলার থেকে একটা অনেকটা সময় ধরে আমি সত্যজিৎ রায়ের সিনেমা খুব করে দেখেছি, এবং সত্যজিৎ রায়ের পরে কিন্তু আমার মানে কিশোর বয়সের সময় থেকে আমার ন্যাশনালি একজন ডিরেক্টরকে আমি খুব ফলো করি, সেটা হচ্ছে বিশাল ভারদ্বাজ। বিকজ বিশাল ভারদ্বাজ অ্যাকচুয়ালি আমি যেরকম টাইপের কাজে আমার আমি বিশ্বাস করি, উনি সেই টাইপের কাজটা উনি করেন, অ্যান্ড উনিও এরমভাবে গল্প নেন, অ্যাডাপ্ট করেন, নিজের মতন সংযোজন করেন, অ্যান্ড সব থেকে যেটা আমার ওনার পছন্দ হয় সেটা হচ্ছে উনিও কারোর তোয়াক্কা করেন না, গল্পটাকে অনেকভাবে চেঞ্জ করেন, ভালো লাগলে লাগলে নয়তো লাগলে। বিকজ মাকবুল ম্যাকবেথের থেকে অনেকটা চেঞ্জ করেছিল উনি, চেঞ্জ করে কিন্তু জিনিসটাকে পরিবেশনা করেছিল। আর সব থেকে বড় কথা আমি দেখেছিলাম উনি ওনার ফিল্মের মিউজিক নিজে করেন, ঠিক আছে? তো সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও আমি সেটা দেখেছেন, ওনার ক্ষেত্রেও দেখে আমি একটা জিনিস বুঝেছিলাম যে একটা পূর্ণাকারে যদি একটা ছবি তৈরি করতে হয় মিউজিকটা যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেখানে পরিচালক যদি মিউজিকটা করতে পারে তাহলে কিন্তু ছবি আর গান আলাদা হয় না, একদম ছবি আর গানটা এক হয়। এখনকার দিনে স্পেশালি বাংলা সিনেমার ক্ষেত্রে আমি যেটা বহু বছর ধরে লক্ষ্য করেছি যে সিনেমা সিনেমার মতন হয়, গান গানের মতন হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেতেই সিনেমায় বলি যে গানটা খুব হিট করেছে, কারণ সবাই সবাইকে ওভারপাওয়ার করার চেষ্টা করে, অনেক সময় সিনেমাটা হয়তো অতটা ভালো হয় না কিন্তু গানটা খুব হিট করেছে। আবার অনেক সময় হয় কি সিনেমাটা ভালো মিউজিকটা নিয়ে লোকে কিছু কথাই বলে, প্রথম থেকে লক্ষ্য ছিল যে কলার তুললে আমি তুলবো বাকি কেউ তুলবে না। তো সেইখান থেকে আমার একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে গিয়ে মানুষ যখন এই সিনেমাটা দেখতে যাবে তখন যেন তার সিনেমাটার মানে ভিজুয়াল পার্টটা যতটা রিচ ইকুয়ালি আমাকে মিউজিকটাকেও সেই জায়গাতে পড়ে রাখতে হবে। এবং আমার এমনি তো মিউজিকের চর্চা 4 বছর বয়স থেকে, তো সেই জায়গা থেকে আমি মিউজিকের দায়িত্বটা অন্য কারোর উপরে ভরসা করতে পারছিলাম না টোটালি। একটা গান গাও না তারপরে কোন গানটা করবো পাখি কখন উড়ে যায়, ওরে বদ হাওয়া লেগেছে গায়, পাখি কখন উড়ে যায়, কারবা খাঁচা কারবা পাখি,
कारे आपन कारे पर देखी कार बा खाचा कार बा पाखी कारे आपन कारे पर देखी ओरे कार जन्ने बाछुरे आखी हमारे मन जाते चाय पाखी कखन उड़े जाय ओरे बद हावा लेगेछे गाय पाखी कखन उड़े जाय। एक्सेलेंट 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 सुपर सुपर। আসলে মানুষের আমাদের আমাদের যখন এই চেনা ২৪/৭ জীবনটা যখন চলতে থাকে তখন কিছু কিছু পাওয়া থাকে, কিছু কিছু হারিয়ে যাওয়া থাকে। তো সেই হারিয়ে যাওয়াগুলো কখনো কখনো কিছু শব্দের মধ্যে মানুষ ধরে ফেলে, সেই ধরে ফেলাগুলো এইভাবে এক্সপ্রেস করা হয়। এই গানটা সামহাও জানো তো মানে বিভিন্ন বয়সে তুমি যখন শুনবে তোমার এক এক রকম ফিলিং হবে, মানে এখন করলে তোমার একরকম একরকম ফিলোসফিক্যাল ফিলিং হবে, আমাদের থেকে যারা একটু বেশি বয়স্ক তাদের একরকম ফিলিং হবে, ছবিটা অন্যরকম ফিলিং ফিলিং হবে। আমার মনে হয় সেটা মানে গানটা শুনে মনে হয়। ইনফ্যাক্ট আমি যদি খুব ছোট থাকতাম, মানে লাইক ধরো আমার মেবি আমি ক্লাস 1-2-3 এরকম যদি আমার বয়স থাকতো এবং আমি যদি সত্যি একটা পাখি খাঁচার সামনে দাঁড়িয়ে গানটা গাইতাম, তাহলে আমার বাবা আমার গানটা টেনে বলতো পাখি খাঁচা খুলে দিলে উড়ে যায়, না সত্যি তাই। কিন্তু ওর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হি সো মানে হি নোজ হিজ জব সো ওয়েল, ও এতটাই ভালো জানে ও কি করছে, যার জন্য আমরা যখন ফেস্টিভ্যালের ছবিটা দেখেছি বা যারা দেখেছেন সবাই বলেছে যে ছবিটার থেকে ছবিটার মিউজিক কোথাও আলাদা মনে হয়নি, কোথাও মনে হয়নি যে কোনো গান ছবিটার মানে এগোনো সময় যখন ছবিটা চলছে সেখানে কোথাও বাধা ক্রিয়েট করেছে বা কোথাও শুনে মনে হচ্ছে এটা না থাকলেও হতো, মানে সেই জিনিসটা কোথাও পাবে না। মানে এটা আমার নিজের ছবি বলে আমি বায়াসড হয়ে বলছি না, এটার ছবিতে যদি আমি না কাজও করতাম, আমি যদি অ্যাজ আ ভিউয়ার অ্যাজ অ্যান অডিয়েন্স যদি ছবিটা দেখতাম, আমি তাও বলতাম এত কনফিডেন্টলি যে ও নিজের টেকনিক্যাল জায়গাটা এতটা স্ট্রং যে হি নোজ হোয়াট হি ওয়ান্টেড টু ডু, হি নোজ হোয়াট হি ওয়ান্টস টু গিভ দ্য অডিয়েন্স। সো সেই জায়গা থেকে দ্য মিউজিক হ্যাজ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দিস ফিল্ম। আমার এরকম হয়েছে, আমি একবার গাড়ি যখন আমি নতুন নতুন গাড়ি চালানো শিখেছি আজ থেকে হয়তো 4 বছর আগের কথা, আমি গাড়ি চালাচ্ছি তো সামনে একটা না রিক্সা লাগবে, কলকাতা শহরে তো রিক্সা ফিক্সা আছে, একটা রিক্সাকে না মেরেছি আমি ধাক্কা। হ্যাঁ লোকটা না প্রচুর না লোকটা জাস্ট ঘুরে তাকালো আমার দিকে, তাকালো দেখলো মেয়ে, আমার ভাই পাশে বসেছিল, ভাই বলল যদি শোটা দেখছেন রাগ করবেন না, এটা ওর ভুল হয়ে গেছে, রিক্সাওয়ালাটার কথা ভাবছি এত ঢাকা যাও কে বলে, হ্যাঁ পেছনে তাকে আমাকে এরকম বললো চলে যান, মনে হলো না টিকিয়ে আমার ভাই আমার পাশে বসে বলছে এটা যদি আমি করতাম কি হতো জানিস তো, আমাকে বার করে কেলাতো। আমি বললাম টোটাল হৃদ স্পন্দন এইখানে রয়েছে এবং তাদেরকে নিয়ে জমেছে আলাদা একটা। আমায় যদি মন দেবে দিও দিও মন, আমায় যদি মন দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। যারা এই মুহূর্তে দেখছেন আমাদের শুধু দেখছেন যারা, তাদের জন্য একটা মেসেজ একটা বার্তা ডিরেক্টর অ্যাঙ্গেল। দর্শকরা যারা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করবো, 24 জুন আমাদের সিনেমা পোস্টমাস্টার রিলিজ করছে আপনার কাছের প্রেক্ষাগৃহে, সবাই যাবেন এবং গিয়ে সিনেমাটা দেখবেন।
আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক কিন্তু সিনেমাটা দেখে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো সিনেমাটা, কারণ আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমরা নতুন যারা কাজ করছি, আমাদের কাছে খুব প্রয়োজনীয় আপনাদের এই সমর্থনটা, আপনাদের এই ভালোবাসাটা, কারণ আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে কাজটা করি এন্ড আমাদেরকে অনেক ভাবনা চিন্তা করে এগোতে হয়, কাজ আমাদের কাছে কিন্তু রিস্কটা অনেক বেশি। তো প্লিজ আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সহায়তা করবেন যাতে আমরা আরো ভালো এরকম সিনেমা তৈরি করতে পারি। আর 24শে জুন পোস্ট মাস্টার দেখতে ভুলবেন না, এই পার্টটা যাবে তখনই যখন তুমি আমাকে জিনিস কনফার্ম করবে। আচ্ছা, পেইন্টিংটা হবে তো? হবে, তুমি ব্রাশ নিয়ে লেগে পড়ো, ঠিক আছে? নেক্সট ফিল্মে পেইন্টিং তুমি, নেক্সট ফিল্মে নামই পেইন্টার। নমস্কার, আমি ঈশান, পোস্টমাস্টারের নন্দ চরিত্রটা অভিনয় করেছি। আর আপনারা প্লিজ ছবিটা দেখবেন, পোস্টমাস্টার মনে রাখবেন ইটস নট আ মুভি, ইটস অ্যান ইনিশিয়েটিভ। আমরা সবাই মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি ইন্ডি ফিল্ম তৈরি করার, ভালো ছবি তৈরি করার। সেই ইনিশিয়েটিভটাকে আপনারা সাপোর্ট করুন, এটা কিন্তু ছবি হিসেবে দেখবেন না, এটা ইনিশিয়েটিভ হিসেবে দেখবেন। অ্যান্ড দিস ইজ ফর অল দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স যারা ছবি তৈরি করছেন, আমরাও আপনাদের গ্রুপেরই একজন। আর দর্শক বন্ধুরা প্লিজ আপনারা ছবিটা দেখবেন। চ্যানেল ওয়ানের প্রত্যেক দর্শককে আমার শুভেচ্ছা। আর পোস্টমাস্টার ছবি আমরা করেছি, 24 তারিখ রিলিজ করছে, আশা করি আপনারা সবাই দেখবেন, ভীষণ ভালো লাগবে। কারণ বহুদিন সিনেমার মধ্যে থেকে গল্প হারিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করেছি একটা গল্পকে রূপান্তরিত করার ছবির মাধ্যমে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, অনেক কষ্ট করে আমরা কাজটা করেছি, আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করছি, আর জানাবেন আপনাদের কেমন লাগবে। থ্যাংক ইউ। এটাও যাবে না, 1 মিনিট দাও, পরে এটা টেলিকাস্ট হবে। আগে বুঝে নিন, তুমি কি আমার ক্যানভাস হওয়ার জন্য রেডি তো? হ্যাঁ। আর আমাকে ছুঁয়ে বলো তুমি আমার ক্যানভাস হবে? হ্যাঁ। থ্যাংক ইউ। তোমাদের এই পোস্টমাস্টার ফিল্মটা সুপার ডুপার হিট হবে, ব্লকবাস্টার হবে, এটাই কামনা করি, প্রার্থনা করি। আপনারাও প্রার্থনা করুন, আপনারাও কামনা করুন, এইরকমই আমরা আমাদের এই টিমটা সবাইকে হ্যাপি করতে থাকবে। অবেলা আড্ডা দেখে স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে আপনার আশপাশের প্রত্যেকে স্মাইল করতে থাকে। এবং প্লিজ আজ থেকে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করুন আমি যেন বড় পেইন্টার হতে পারি। আর অবশ্যই প্রার্থনা করবেন যাতে পোস্টমাস্টার সিনেমাটা প্রচন্ড হিট হয় এবং আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে পোস্টমাস্টার দেখতে ভুলবেন না। 24শে জুন আমরা আসছি থিয়েটারে।